অত্যাচারেও ইমানে অটল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্যানভিশন টিভি প্রেজেন্টস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে মুসলিমদের বিরুদ্ধে কঠোর ছিলেন। আল্লাহর রহমতে তিনি ইসলামের ছায়াতলে চলে আসেন। এতে পুরো কুরাইশে হইচই পড়ে যায়। মুসলমান হওয়ার পর তিনি জানতে চাইলেন কুরাইশের মধ্যে কে সংবাদ প্রচার করে। একজন বলল জামিল ইবনে মামার। তিনি জামিল ইবনে মামারের কাছে গিয়ে বললেন, তুমি কি জানো আমি মুসলমান হয়ে গেছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীন গ্রহণ করেছি? জামিল উত্তর না দিয়ে তড়িৎ উঠে দাঁড়াল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেছনে চললেন। জামিল কাবার দরজায় গিয়ে ঘোষণা করল, হে কুরাইশ, ইবনুল খাত্তাব সাবি হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন থেকে প্রতিবাদ করে বললেন, সে মিথ্যা বলেছে। আমি বরং ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং তার রাসূলকে বিশ্বাস করেছি। এ কথা শোনামাত্র কুরাইশের লোকেরা তাঁর উপর ঝাঁপিয়ে পড়ল। সূর্য মাথার উপর ওঠা পর্যন্ত লড়াই চলল। এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে বসে গেলেন। কুরাইশের লোকেরা তাঁর মাথার উপর দাঁড়িয়ে রইল। তিনি তাদের বলছিলেন, তোমাদের যা ইচ্ছা করো, আল্লাহর কসম, আমরা যদি 300 লোক হতাম তাহলে তোমাদেরকে মক্কা ছেড়ে চলে যেতে হতো, নতুবা আমরা মক্কা ছেড়ে চলে যেতাম। এমতাবস্থায় রেশমি কাপড় পরিহিত এক লোক এসে জিজ্ঞাসা করল, তোমাদের কি হয়েছে? তারা বলল, উমর সাবি হয়ে গেছে। লোকটি বলল, তাকে ছেড়ে দাও, একজন নিজের জন্য একটা ধর্ম পছন্দ করেছে, এতে তোমাদের কি? তোমরা কি মনে করো বনি আদি তাদের লোককে তোমাদের হাতে এমনিতেই ছেড়ে দেবে? তাকে ছেড়ে দাও। এ কথা শুনে কুরাইশের লোকেরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিল। মনে হলো তার শরীর থেকে যেন একটা চাদর সরিয়ে নেওয়া হয়। সহি ইবনে হিব্বান, হাদিস নাম্বার 6879। এ ঘটনা প্রমাণ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইমান অত্যন্ত দৃঢ় ছিল। তাই ইমানের জন্য তিনি কাফিরদের মারধর, নির্যাতন হাসি মুখে বরণ করেছেন। শুধু তাই নয়, তিনি সাফ জানিয়ে দিয়েছেন কাফিররা যা খুশি করতে পারে, কিন্তু তিনি ইমান ত্যাগ করবেন না।